হ্যালো, কাল রাতের জন্য সরি। সরি কেন বলছো? সরি হওয়ার মতো কোনো কিছু তো ঘটেনি। এভাবে বলো না, আমি জানি কাল রাতে আমি অনেক বেশি এলোমেলো হয়ে গিয়েছিলাম। এলোমেলো মাঝে মধ্যে হতে হয়, সবসময় গণ্ডিবদ্ধ জীবনের মধ্যে আবদ্ধ থাকলে জীবনের মজাটা কোথায় বলো তো? কি হয়েছে তোমার, আজ হঠাৎ ফিলোসফারদের মতো কথা বলছো? সব মানুষই কোথাও না কোথাও ফিলোসফার। আমাদের কারো জীবনই ফিলোসফির বাইরে কিন্তু নয়। কাল আমি তোমাকে খুব বেশি পেন দিয়ে ফেলিনি তো? সেটা পারি দাওনি তা কিন্তু না। তুমি কি ডিস্টার্ব? সেটা বোধহয় না, কিছু কিছু যন্ত্রণা মধুরও থাকে যদি সেটা হয় প্রেমের যন্ত্রণা। এভাবে বলো না কেন। আরে তোমার সাথে দু একটা অনুভূতির কথা শেয়ার করতে পারবো না? ওটা শেয়ারের দরকার নেই, আমার মস্তিষ্কের পুরোটা জুড়ে তো তোমার বিচরণ। আমি তোমাকে নিয়ে তো আস্তে পৃষ্ঠে আচ্ছন্ন হয়ে থাকি। সত্যি মাঝে মাঝে ভাবি তোমার মতো করে আমাকে কেউ বুঝি আর ভালোবাসে না। সে ব্যাপারে তোমার এখনো কোনো সন্দেহ আছে? জীবন বড় বৈচিত্র্যময় শায়লা। এক জীবনের কথা কেউ কি একবারে বলে দিতে পারে? ধরো তোমার জীবনে এই এক মুহূর্ত পর কি ঘটবে, কে আসবে, সেটা কি আগে থেকে কেউ বলতে পারবে? সোহানা কি তোমার জীবনে তেমনই কোনো একটা মেয়ে? সোহানা? ও আচ্ছা, কাল রাতের কথা তাহলে মনে রেখেছো তুমি? সেটা আমার প্রশ্নের উত্তর হলো না ইবু। তুমি আমার কাছে জবাব দিতে চাইছো? ভেরি ব্যাড। তুমি কিন্তু ভালো করে জানো যে ইব্রাহিম খলিল কারো কাছে জবাবদিহিতা করাটা একেবারেই পছন্দ করে না। সবাই আর শায়লা তো এক নয় ইবু। কিছু কিছু ক্ষেত্রে দুনিয়ার সবাই আমার কাছে এক, আর সেটা যদি কেউ বুঝতে পারে তাহলে ভালো, আর যদি কেউ না বুঝতে পারে তাও ভালো। আমি এখন ফোনটা রাখতে চাচ্ছি শায়লা, আমি একটু বিজি আছি, বাই। শোনো ইবু, সোহানা, ইউ ডোন্ট নো শায়লা, আমি তোমাকে ছাড়ব না। আই উইল ফিনিশ ইউ।